আজকের দুপুরের আকাশ কি অপরূপ সৌন্দর্য, মাশাল্লাহ। এখন বাহিরে কত কিছু নিয়ে আসছি দেখুন, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে পাখির খাবার, যেটা হচ্ছে আমি যখন বাড়ি ছিলাম না, সায়ানের বাবা সেই খাবারগুলো তো ছাড়তে পারে না, যার কারণে চেঞ্জ করছে। আর এর মধ্যে যে খাবারের খেয়ে যেগুলো রাখছিল ওগুলো আর কি এখানে রাখছে, কারণ পাখি যখন খায় তখন খোসা হয়ে যায়, তখন খোসা হয়ে গেলে পাখি আর খাবার ওইভাবে খেতে পারে না। তো ওগুলো রেখে দিলে আমি পরে ঝেড়ে তারপর হচ্ছে পাখিকে দিই। তো এই কাজটা সায়ানের বাবা করতে পারে না দেখে এটার মধ্যে রেখে দিছে। আমি এটা নিয়ে আসছি। আর এখানে দু একটা কলমি শাকের ডাল নিয়ে আসছি আমি ছাদ থেকে, এটা আমি লাগাবো আমার পাখির জন্য। আমার পাখিকে মাঝে মাঝে কলমি শাক খেতে দিতে হয়, তো আমার ছয়তলা থেকে নেমে গিয়ে নিচের বাসার নিচে থেকে কেনা সম্ভব হয় না। তো আমি ভাবছি যে আমি একটু ডাল লাগাই, দেখি শাক হয় কি না। তো তার জন্য এখানে আমি চা পাতা নিয়েছি, এখানে নিয়েছি হচ্ছে মাটি, আর এখানে হচ্ছে যে আমি সার বানিয়েছিলাম সেটা আর কি। সার বলতে আর কি যে পাখির এই খাবারের খোসা দিয়ে, আর হচ্ছে বিভিন্ন ফলের খোসা, তরকারির খোসা, পেঁয়াজ রসুনের খোসা, মানে যেগুলো রান্না করার পর যে খোসাগুলো আমরা ফেলে দিই সেই খোসাগুলো দিয়ে আর কি সারের মতো বানিয়েছিলাম। তো এটার মধ্যে আছে, তো মাটি দিয়ে, চা পাতা দিয়ে, আর হচ্ছে আর এই যেটা দিয়ে আমি আর কি মিশিয়ে তারপর হচ্ছে এই ডালটা লাগাবো, যাতে ডালটা বেঁচে যায়। নর্মাল মাটিতে লাগালে যদি না বাঁচে, কারণ নর্মাল মাটিতে তো কোনো সারের বালাই নাই, যার জন্য আর কি এগুলো আমি মিশিয়ে তারপরে এটা আমি লাগাবো। তো আমার সাথেই থাকুন। প্রথমে আমি পলিথিনে ফেলে নিলাম, কারণ ছেড়ে এটার মধ্যে রাখবো, যার জন্য আমি পলিথিনে ফেলে নিলাম। আমি এখন এখান থেকে কিছু তুলে ফেলে নিলাম। হাতে গ্লাস করে নিয়েছি, ভাড়া ময়লাগুলো এখানে আছে, বাকিগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি। আবার তার হচ্ছে এই যে চা পাতাগুলো দিয়ে দিচ্ছি। আমি একা চা খাই, তো যার কারণে এর থেকে বেশি চা পাতা আমার হয় না। রং চা খেলে যে এতটুকু হয় না, রং চা খেলে এতটুকু হয় না, এর থেকেও কম হয় মানে একবারে, যার জন্য আমার অল্প চা পাতা খাওয়া। তারপর যে মাটিটা ছিল এটার মধ্যে মাটিটাও দিয়ে দিচ্ছি। মাটিটা দেখেন, এটা কিন্তু গাছ কিনি না, গাছের সাথে যে মাটিটা থাকে সেই মাটিটা একদম শক্ত মাটি, আঠালো মাটি, সারের কোনো বালাই নাই। তাতে কিভাবে গাছ বাঁচায়, যে ওখানে থাকলে গাছ সবুজ তরফা থাকে, বাসায় আনার পরে আমাদের গাছগুলো আর বাঁচে না। হয়ে গেছে, এখন এটাকে আমি আবারও শুয়ে নিচ্ছি।
মিশানো হয়ে গেছে এখন কাস্টা লাগানোর জন্য মানে পুরো সাত কাস্টা লাগানোর জন্য এর মধ্যে কিছু নিয়ে দেব আচ্ছা এইটাতে ছোট একটাতে লাগাই দেখি বাসে কিনা যদি বাসে পরবর্তীতে বড় কিছুতে লাগাবো নরমালি আমার তেমন কোনো বড় কিছু নাই 5 লিটারের তেলের বোতল ছাড়া তেলের বোতল বোতল গুলোকে কেটে নিই গাছ লাগানোর জন্য হয়ে গেছে বাকিটুকু আবার আমি এর মধ্যে রেখে দিচ্ছি হয়ে গেছে এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিব আগেই পানি দেওয়া উচিত ছিল পানি দেইনি পানি না দিয়ে লাগিয়ে ফেলেছি এখন হচ্ছে দেখি বাঁচে কিনা যদি বাঁচে তাহলে বড় একটার মধ্যে শিফট করব এটা কিন্তু আবারও বলছি আমার পাখির জন্য লাগাই লাগালাম কারণ হচ্ছে পাখিতে কলমি শাক খায় যার জন্য আর কি লাগালাম এখানে একটু গাছ লাগাতে আসছে আর আমার পেছন দিয়ে শ্যান কি করছে দেখেন আপনারা তো বলেন যে ওকে যেন না মারে না বকি দেখেন দেখেন ওই যে ভদ্রলোক ওইখানে কিন্তু দাঁড়াই আছে এই যে হ্যাঁ দেখেন দেখছেন বলেন ওকে এখন কি মারবো না ওকে কি মারা উচিত না উচিত না মারবো না কি মারবো না কি বললে মারবো না ও মারবো না আমাকে বলতেছে মারবো না মানে মেরো না আর কি বলতে তো পারে না বলতেছে মারবো না দুপুরের খাবার এবং অন্যান্য কাজ আর শেয়ার করলাম না সোজা চলে এলাম বিকালবেলা বিকালবেলা শায়ানের ক্ষুধা লেগেছে বাসায় তেমন কিছু ছিল না কি দিব শায়ানকে সকালে নুডলস দিয়েছিলাম এখন বিকালে আবার কি দিব বিস্কিটও শেষ হয়ে গিয়েছে বাসায় চকলেট কিংবা অন্যান্য কোনো কিছুই নাই তো হঠাৎ মনে পড়ল পিঠা আছে তো শায়ানের এক শুভাকাঙ্ক্ষী শায়ানকে পাঠিয়েছিল আম এবং অন্যান্য গিফটের সাথে তো ভাবলাম ওটাই ভেজে দিই বিকালের নাস্তা হিসাবে পিঠাগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে এগুলো সিরিঞ্জের পিঠা বলে সিরিঞ্জ দিয়ে এবং চালের গুঁড়া দিয়ে এবং বিভিন্ন কালার মিশিয়ে বিভিন্ন কালারের করে থাকে এই পিঠাগুলো আমি অবশ্য পারি না অনেকেই পিঠাগুলো বানাতে পারে তো পাঠিয়েছিল শায়ানের জন্য আজ প্রথম শায়ানকে ভেজে দিচ্ছি তো বিভিন্ন কালার আছে এর মধ্যে দেখতেই পেয়েছিলেন শুরুতে এখানে পিঙ্ক কালার আছে ইয়েলো কালার আছে হোয়াইট কালার গ্রিন কালার পিঠাগুলো আমি এর আগেও খেয়েছি কিন্তু আমি কখনো বানাতে দেখিনি কিভাবে বানাই তবে শুনেছি যে এটা কিভাবে বানাই এটা চালের গুঁড়ো দিয়ে বানাই আর সিরিঞ্জের মাধ্যমে এভাবে জিলাপির মতো করে পেঁচিয়ে পেঁচিয়ে পরে রোদে শুকায় আর রোদে শুকানোর পর দেখতেই পান যে একদম চিমটি মেরে গেছে একদম তেলের ভিতর দেওয়ার সাথে সাথে একদম পাপড় যেভাবে ফুলে ওঠে ওভাবে ফুলে উঠছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে শুধু তাই না এটা খেতেও কিন্তু অসাধারণ চিনি দিয়ে খাওয়া যায় চায়ের সাথে খাওয়া যায় অনেকভাবেই খাওয়া যায় এই পিঠাটা ছিল হালকা সবুজ মানে গাছের কচি পাতা যে কালারটা ওরকম আর এটা হচ্ছে একদম গাঢ় সবুজ ভেঙে গেছে আপনাদের দেখানোর জন্য জাস্ট এই ভাঙার টুকরাটা ভাজলাম সবুজ কালারটা ভাজার পর এরকম হালকা হয়ে গেল হয়ে গেছে বেশি আর ভাজবো না জানি না শায়ান খাবে কিনা তার জন্য অল্প করেই ভেজে নিলাম এই যে এখন চিনি দিয়ে দিচ্ছি চিনি হলে ওর খেতে হয়তো বা ভালো লাগবে এই জন্য ও তো আর চা দিয়ে খেতে পারবে না ছোট মানুষ যার জন্য ওকে একটু চিনি দিয়ে দিচ্ছি মাশাল্লাহ আমার শায়ান বাবাই পিঠাগুলো প্রথম খাচ্ছে এখন সন্ধ্যার আগ মুহূর্তে মানে সন্ধ্যার একটু আগে চলে আসলাম বারান্দায় কিছু কিছু গাছ শুকিয়ে গেছে এই যে এই গাছটা শুকিয়ে গেছে নয়নতারা শুকিয়ে গেছে
তো কিছু কিছু গাছ শুকিয়ে গেছে এবং কিছু কিছু গাছের পানিটাও শুকিয়ে গেছে, সেই গাছগুলোতে একটু পানি দিচ্ছি। যেহেতু এখন একটু হালকা হালকা বর্ষা হয়, যার কারণে সবগুলো গাছে পানি দিতে হচ্ছে না, কিছু কিছু গাছের গোড়াতে পানি আছে, মানে মাটিটা ভিজা আছে, সেগুলোতে আর পানি দিলাম না। যে গাছের গোড়ার মাটিগুলো শুকনা ছিল, পানির প্রয়োজন ছিল, সেই গাছগুলোতেই পানি দিয়েছি। এই যে দেখুন, সন্ধ্যা প্রায় হয়ে আসছে, আকাশ মেঘলা, ও পাশের ছাদে কিছু লোক উঠেছে, এখানে সেলফি তুলছে, পাশে দুজন আপু আড্ডা দিচ্ছেন। ওটা একটু ক্যামেরা বন্দি করে ফেললাম। লাউ, এটাকে আমরা বলি কুশি, সম্ভবত চিচিঙ্গা বলে, ভেন্ডি, তিন টাইপ এটাদের তরকারি রান্না করতে পারবো। ভাজি, এই দুইটা তো ভাজি করার, এখন কোনটা ভাজি করবো বুঝতেছি না। তিনটার মধ্যে ভেন্ডিটাই করি। রাতে একটা ভাজি করব, তো ফ্রিজে তিনটা সবজি ছিল, তিনটা থেকে ভেন্ডিটাই চুজ করলাম ভাজি করার জন্য। দুপুরে ছিল হচ্ছে ডাল আর মুরগির মাংস। শায়ানের বাবা রাতে বাসায় ফিরবে, তাই ভাবলাম একটা ভাজি করে ফেলি। তার জন্য ভেন্ডিগুলোকে আমি কেটে নিয়েছি, আর তার সাথে কেটে নিয়েছি বড় রসুনের দুই কোয়া রসুন কুচি, আর মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে এক চিমটি আস্ত জিরা দিয়ে দিয়েছি। আস্ত জিরা দিয়ে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ এবং রসুন দিয়ে ভেজে নিব। এখন পেঁয়াজ এবং রসুন কুচিগুলোকে বাদামি কালার করে ভেজে নিয়ে পাশে রেখে দিয়েছি, আর সেই চুলায় দিয়ে বসিয়ে দিয়েছি একটি প্যান। প্যানের মধ্যে তেল দিয়ে এখন এর মধ্যে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। ভেন্ডিগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে লবণটা ভেন্ডির সাথে মিশিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, প্রথম পর্যায়ে আমি কিন্তু ভেন্ডি ভাজার সময় জালটা কিন্তু হাই লেভেলে রাখি। যখন ভেন্ডিগুলো গরম হয়ে যায়, মানে তাপটা একদম ওপর দিয়ে ধোয়া বের হয়, একটু হালকা সিদ্ধ হয়ে যায়, ঠিক তখনই আমি জালটা একদম লো লেভেলে রেখে দিই। সেই লো লেভেল দিয়েই পুরো ভেন্ডি ভাজিটা আমি রান্না করা কমপ্লিট করি। সিদ্ধ হয়ে গেছে ভেন্ডি ভাজিটা। ইতিমধ্যে আমি কিন্তু পেঁয়াজ রসুনের যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা ভেন্ডির উপরে দিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে নেওয়ার পর আমার ডিপ ফ্রিজে রাখা কাঁচামরিচ, সেই কাঁচামরিচগুলো এখন ফালি করে ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি। ফালি করে দিয়ে দেওয়ার পর আমি আবার ভালোভাবে মরিচটাকে ভেন্ডির সাথে মিশিয়ে দিচ্ছি। এখন হয়ে গেল আমার ভেন্ডি ভাজি করা সবুজ সবুজ রেখে। আমি নর্মালি ভেন্ডি ভাজিটা এভাবেই করে থাকি, আর এভাবে সবুজ সবুজ থাকলেই ভেন্ডি ভাজিটা খেতে খুবই ভালো লাগে। একদম কড়া করে ভাজলে সেটা আমার কাছে ভালো লাগে না, অনেকের কাছে হয়তো বা ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমার কাছে এভাবেই ভাজি করলে আমার ভেন্ডি ভাজিটা খুবই টেস্টি হয়। চাইলে আপনারা এভাবে ভেন্ডি ভাজিটা করে দেখতে পারেন। এই যে দুপুরে মাংস রান্না করেছিলাম, আমি খেয়েছিলাম, আর শায়ান বাকিটুকু ছিল ওটুকু আবার গরম করে নিলাম রাতের জন্য। ডাল ছিল, ডালটাও গরম করব। প্রিয় ভিউয়ার্স, আজকের ব্লগটি এই পর্যন্তই। আমি চুমকি বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।